সারা দেশের কেন্দ্র সরকার গণতন্ত্রক হত্যা করার প্রতিবাদে আজ যাজপুর জেলা কংগ্রেস পক্ষ বাবা সাহেব ভীমরাও আম্বেদকর প্রতিমূর্তি তলে ধারণা ও প্রতিবাদ করাযাইছে। কংগ্রেস নেতা সন্তোষ নন্দঙ্ক নেতৃত্বে শতাধিক কংগ্রেস কর্মী একত্রিত হয়ে কেন্দ্র সরকার বিরোধী নারাবাজি করে ক্ষমতার অপপ্রয়োগ করে রাহুল গান্ধী সদস্যতা বাতিল করে অভিযোগ করে। আগামী দিনে কংগ্রেস তার আন্দোলন তীব্র করিও বলে চেতাবনী দিয়েছে। লগাতার ভাবে বিরোধী দলকে নিষ্ক্রিয় করা, দুর্বল করা, বদনাম করা যে ষড়যন্ত্র চলাই জারি রাখছেন তার বিরুদ্ধে আমার অখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খড়গে, প্রদেশ কংগ্রেস সভাপতি শরত পট্টনায়কর আহ্বান ক্রমে আজ যাজপুর জেলার দলিত পছুয়াবর্গ এবং মাইনরিটি কমিউনিটি তরফর আমার যে সংবিধান প্রণেতা, যে সংবিধানের প্রবক্তা, আমার সমস্ত পূজ্য বিআর আম্বেদকর প্রতিমূর্তি আগে আজ সমস্তে সত্যাগ্রহে বসিলে এবং সমস্ত দাবি গোটিয়ে লা যে এই সংবিধান কিভাবে ভাবে সুরক্ষিত রহব, এই সংবিধান কিভাবে ভাবে আমি সমস্তে সম্মান দেওয়া, কে সংবিধান ঊর্ধ্বরে নুহতি, তেমন সংবিধান উল্লঙ্ঘন করা যাই মোদি সরকার যেভাবে ভাবে বারবার বারবার তাঙ্কর যে সংখ্যা গণতি অধিক থাকার এক একছত্রবাদ স্বেচ্ছাচারী ভ্রষ্টাচার সরকার বর্তমান ভারতবর্ষে চলাইছেন, তার প্রতিবাদে এটি আমি সত্যাগ্রহ দিয়েছিল। যাজপুর সুনীলিকা সাহুঙ্ক রিপোর্ট, যাজপুর নিউজ।